পারিব না, এই দেশটা আমার বাপের, আমার বাপ স্বাধীন করে দিয়ে গেছে, আমি জানি। বাহ, ভালোই তো লাগলো, আর একবার বলেন তো, আর একবার বলেন তো। পারিব না, এই দেশটা আমার বাপের, আমার বাপ স্বাধীন করে দিয়ে গেছে, আমি জানি। বাহ, খুব সুন্দর তো আপনার কথা কইছেন। হ্যাঁ, এই দেশটা আপনার বাপের, আপনার বাপ আপনার দিয়ে গেছে। কয়দিন পরে আইসা ওই যে জয় আসে কইব যে এই দেশটা আমার মা আমারে দিয়ে গেছে, তার দুই দিন পরে দাদা বাবু মোদি আসে কইব যে মা পুত্রে মিললে দেশটা আমার কাছে দিয়ে গেছে। বাহ বাহ, কি চমৎকার কথা আপনি কইছেন। ধান্দা বাজি করার জায়গা বান নাই না, দাবরানি খাইয়া পাগলা হয়ে গেছেন গা, পাগলি হয়ে গেছেন গা, কি কইতে কি কন, দেশটা আমার বাপের আমার দিয়ে গেছে। বাহ, একটা গাড়ি যদি থাকে, গাড়ির মালিক কি গাড়ি চালায়, চালায় কে, চালায় ড্রাইভার, মালিক একটা ড্রাইভার থয়, সে ড্রাইভারে গাড়িটা চালায়। এখন সে ড্রাইভার যদি বলে যে এই গাড়ির মালিক আমি, তাহলে মার খাওয়ার কাম করবো না। হ্যাঁ, এ দেশটা একটা গাড়ি, আর সেই দেশের মালিক জনগণ, জনগণ আমরা ড্রাইভার রাখি, যে ড্রাইভার ভালো গাড়ি চালাতে পারবে মানে এই দেশটা যে ভালো চালাতে পারবে সে অনেকদিন পর্যন্ত থাকতে পারবে, সমস্যা নাই। কিন্তু আমরা যদি একটা ড্রাইভার রাখি, আমরা দেশের মানুষ, আমরা এই দেশের মালিক, একটা গাড়ির মালিক আমরা, এখন আপনারা ড্রাইভার রাখছিলাম, আপনার ড্রাইভার রাখছিলাম আর আপনি মালিক সাজে বসে রয়েছেন, তা এমনি দাবরানি খাইছেন আপনি? হ্যাঁ, দাবরানি তো আর এমনি খান নাই, এই দেশটা আমার বাপের, আমার বাপ আমার দিয়ে গেছে। বাহ, পাগলি হয়ে গেছেন কেন দাবরানি খাইয়া? আচ্ছা, যাই হোক, আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, সেটা হলো যে আপনি যে ক্ষমতায় এসেছিলেন, এটার মতলবটা কি ছিল, আপনার ধান্দাটা কি ছিল, একটু বলেন তো। আমার কাছে ক্ষমতা তো ভোগের বস্তু না। বাহ, আমি তো আয়েস আরাম করার জন্য ক্ষমতা আসিনি, আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি বাংলাদেশটাকে একটু উন্নত করতে, এবং সেটা আমি সফলভাবে করতে পেরেছি। আরামাই যে কারে কয় এটা আমি জানি না, এটা আপনি জানেন, আপনি যে কতটা আরামাইসে ছিলেন, ইয়ার সেও যে কতটা আরামাইস থাকলে সেটাকে আরামাইস বলা হয় সেটা আমার জানা নাই। কি আরামাইস আপনার ঘরে, আরামাইসের কি কি পাওয়া যায় নাই বলেন তো। এই যে ধান্দাবাজের মতো একটা কথা কইলেন, আমি কি দেশটা, আমি তো দেশটা তো আমি আরামাইস করার জন্য তো আমি ক্ষমতায় নেইনি। বাপ রে বাপ, তা আপনার ঘরে কি কি পাওয়া যায় না, সবকিছু তো পাওয়া গেছে। হ্যাঁ, আরামাইস করার মতো যে সমস্ত বিষয়বস্তুগুলি থাকে আপনার ঘরে সবকিছু পাওয়া গেছে, আর আপনি কোন যে আমি তো আরামাইস করার জন্য দেশ ক্ষমতায় আসেনি। বা খুব ভালো তো কথা, চিটারি বাটপারি করেছেন বিধায় তো জনগণ ধাবরানি দিছে, বোঝন নাই কে। আচ্ছা, আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন, সর্বশেষ প্রশ্ন, সেটা হলো যে সর্বশেষ যখন আপনি ধাবরানি খায় গেলেন, এই বিষয়ে আপনি একটু মানে একটু বলেন তো, যেহেতু এটা একটা দুঃখজনক ব্যাপার, আপনি একটা প্রধানমন্ত্রী, সাবেক বীর পলাতক, সাবেক বীর পলাতক প্রধানমন্ত্রী, যেহেতু আপনি পালিয়ে গেছেন, অবশ্যই এই বিষয়টা একটু দুঃখজনক, এই বিষয়টা নিয়ে আপনি একটু কথা বলেন তো। সবথেকে কষ্টের বিষয় হলো যেখানে তার কোনো ইস্যু যে কোটা আমি সম্পূর্ণভাবে আমি সেটা বাতিল করে দিয়েছিলাম, দুঃখের বিষয়। সেই সময় আন্দোলন করতে যেয়ে যেখানে আন্দোলন প্রতিটি দাবি কিন্তু মেনে নেওয়া হয়েছিল, মূল দাবি কোটা সংস্কার, আবার হাই উচ্চ আদালত অ্যাপিলেট ডিভিশন থেকে সেটা রায়ও দিয়ে দেওয়া হয়, কিন্তু তারপরেও আপনি মানে নিছিলেন সবকিছু, সবকিছু মানে নিছিলেন, আপনি মানে নেওয়ার আগে না 2017 মারছেন, সেটা আপনার মনে নাই? কি আজগুবি কথা বলে, আমার কার সাথে আমার বসাইছে, যার মাথার মেন্টালিটি এখনো ঠিক নাই। হ্যাঁ, আমার তো মনে করতেছে আমি এখান থেকে চলে যাই, কার সাথে কি কথা বলবো আমি? আপনি মানিয়ে নিয়েছিলেন, আপনি তো আগেই তো 2000 লোকের আরো চোখে, কারো বুকে, কারো মাথায়, কারো পায়ে, কারো পেটে গুলি করে হত্যা করেছেন, যখন দেখতেছেন যে না এত মানুষ মাইরাও যখন আমি টিকতে পারতেছি না, পরে আসে কইতেছেন হ আমরা মানে নেমু, হ আমরা মানে নেমু, ঠেলাত পড়ছিলেন না?
আজ বিমান যাতে ছেলে ভাই এ পরে আয় এর পরে যাইবো, কথা এখনো শেষ হয় নাই। হ্যাঁ যাই হোক, আপনি যে কাজগুলি করছেন আর যে ব্যবহারগুলি দেখাইছেন, আমরা আপনারা রাখছিলাম ড্রাইভার হিসাবে ড্রাইভার, আর আপনি ড্রাইভার হয়েই যদি মালিক সাজে বসেন তাহলে তো এরকম ধাবরানি খাইতেই হইব। শুধু আপনি না, এই বাংলাদেশে মালিক হচ্ছে জনগণ, এটা একটা গাড়ি, আর এটা আমরা ড্রাইভার রাখি 5 বছর পর পর আমরা চেঞ্জ করি, যদি ভালো লাগে সে 5 বছর 10 বছর 20 বছর থাকবে সমস্যা নাই, যদি আমাদের সাপোর্ট পায়। আর আমরা আমরা যে সমস্ত কাজগুলি, যেমন আমরা এই 5 বছর পর আমরা যদি তাদের ভালো লাগে রাখলাম, ভালো না লাগলে আমরা অন্য কাউকে ড্রাইভার পাল্টালাম। এখন ড্রাইভার যদি বলে যে গাড়িটা পুরাটাই আমার, তাহলে কি হবে? এই দেশটা আমার বাপের, তাহলে হবে? যাই হোক প্রিয় দর্শক, প্রিয় কলিজার ভাইরা, কথা বলতে বলতে সময় চলে যাচ্ছে, আজকের মতো এখানেই সমাপ্ত। আমার কথাবার্তার মাঝে যদি কোনো ভুল হয়ে যায় আমাকে দয়া করে ক্ষমা করে দিবেন, আর আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার জন্য দোয়া করবেন। দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।